দোয়ারা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার প্যারিসের গার দোর নর্ডের স্থানীয় একটি হলে কালা মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির ব্যক্তিত্ব ডক্টর আব্দুল মালেক ফরাজি। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুজিবুর রহমান, মোহাম্মদ আতাউর রহমান মান্নান, নিজামুল ইসলাম, হাবিবুর রহমান, রফিক আলী, ইমরান আহমেদ সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে নজরুল ইসলামকে সভাপতি, সুজন মিয়াকে সাধারণ সম্পাদক ও রফিক আলীকে কোষাধ্যক্ষ করে 33 সদস্য বিশিষ্ট ছাতক দোয়ারার নবনির্বাচিত কার্যকরী কমিটি ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ সময় নবনির্বাচিত কমিটি আগামী দিনে ফ্রান্সে ছাতক দোয়ারা বাসীদেরকে সংগঠনের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।